দেখো একদমই প্রাথমিক পর্যায়ে মামলা দায়ের করে রুজু করে তারপরে এই মামলার ভার সিবিআই এর তরফ থেকে নেওয়া হবে এবং এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে দুপুরের মধ্যেই এই মামলা দায়ের করার কাজ বা এফআইআর করার কাজ সেটা সম্পূর্ণ হবে এবং হাসখালিতেও যে সিবিআই এর যারা আধিকারিক রয়েছেন তারা আজকে পৌঁছতে পারে এবং সেক্ষেত্রে একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তারা কিন্তু রাজ্য পুলিশের কাছ থেকে সমস্ত নথি বা এখনো পর্যন্ত যারা যারা গ্রেপ্তার হয়েছেন প্রত্যেককে নিজেদের হেফাজতে নেবেন এবং তারপরে তারা তদন্তের যে কাজ রয়েছে সেই প্রক্রিয়া তারা শুরু করবেন। কিন্তু তুমি জানো যে গতকাল মহামান্য প্রধান বিচারপতি তিনি তার নির্দেশনামায় স্পষ্টতই বলেছিলেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে পরিবারের এবং স্থানীয় বাসিন্দাদের তারা যাতে ভরসা পায়, তাদের যাতে আত্মবিশ্বাস বাড়ে এবং যাতে তদন্ত স্বচ্ছ হয় সেই কারণেই কিন্তু এই মামলার ভার সিবিআই কে দেওয়া হলো। তার পাশাপাশি যেটা মহামান্য প্রধান বিচারপতি উল্লেখ করেছিলেন যে একেবারে কেস ডায়েরি তারা খতিয়ে দেখেছেন এবং সেটা দেখে তারা এই বিষয়টা থেকে চোখ ঘুরিয়ে রাখতে পারেন না যে যিনি অভিযুক্ত তিনি ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার ছেলে এবং কেস ডায়েরি থেকে এটাও স্পষ্ট হয়েছিল যে বারবার দেখা গিয়েছে যে পরিবারকে হুমকির সম্মুখীন হতে হয়েছিল এবং এছাড়াও যেটা বলা হয়েছিল যে এই ঘটনার ক্ষেত্রে কোনো মেডিকেল লিগাল সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট কিছু ছিল না, কোনো পোস্টমর্টেম রিপোর্ট ছিল না, ময়নাতদন্তে যে রিপোর্ট হয় সেটা ছিল না, কোনো ডেথ সার্টিফিকেট ছিল না, কিন্তু তারপরেও তাকে দাহ করা হয় এবং যেটা প্রশ্ন উঠেছিল যে এই সমস্ত গোটা ঘটনা থেকেই একটা কোথাও একটা সন্দেহের উদ্রেক হয় যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাট করার একটা চেষ্টা করা হয়েছে। এবং এছাড়াও তুমি জানো যে মামলা যখন চলছিল সেই সময় সরকারি আইনজীবী বলেন যে গ্রামে দাহ করার জন্য কোনো নির্দিষ্ট কোনো বার্নিং গার্ড বা নির্দিষ্ট কোনো স্থান নেই, ফলত সেই কারণেই তার ডেথ সার্টিফিকেট পাননি, এরকম একটা যুক্তি খাড়া করার তিনি চেষ্টা করেন। কিন্তু মহামান্য প্রধান বিচারপতি লিখেছেন যে যে কেস ডায়েরি দেখে বোঝা যাচ্ছে শ্যামনগর অতিরপুর বার্নিং ঘাটের দাহ কাজ সম্পন্ন হয়েছে, ফলত নির্দিষ্ট একটা দাহ যে বার্নিং ঘাট রয়েছে সেখানে গিয়ে কিন্তু দাহ কার্য সম্পন্ন হয়েছে, ফলত সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট পেতে কোথায় অসুবিধা হয়েছে সেই গোটা বিষয়টা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। ফলত সব মিলিয়ে এই যে একাধিক খামতি রয়েছে এই খামতির প্রেক্ষিতেই মহামান্য প্রধান বিচারপতি সিবিআই কে এই মামলা হস্তান্তর করেছেন, রাজ্য পুলিশের কাছ থেকে সমস্ত নথি তথ্য তারা হ্যান্ডওভার নেবেন, তারা নিজেদের হেফাজতে নেবেন এবং তারপরে তারা তদন্তের যে কাজ সেই কাজ তারা শুরু করবেন এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে দুপুরের মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তারা কিন্তু হাসখালিতে পৌঁছতে পারেন বা এফআইআর দায়ের করে তারপরে গোটা বিষয়টা সম্পর্কে প্রক্রিয়া তারা আরম্ভ করার সম্ভাবনা আজকের মধ্যেই রয়েছে। সুস্মিতা, ধন্যবাদ সৌভিক।